আচ্ছা, আজকে আমরা চলে এসেছি আবার আজকে প্রোডাক্ট নিয়ে কিছু কথা বলবো বলে। আমরা ঠিক করে নিয়েছি যে একদিন রেকির অনুষ্ঠান করবো, একদিন প্রোডাক্টের অনুষ্ঠান করব, কিন্তু তাই বলে তোমরা যে ফোন করতে পারবে না তা না। শনিবার এই লাইভ ফোনিং অনুষ্ঠানে তোমরা যে ফোন নাম্বারগুলো পাচ্ছ সেগুলোতে তোমরা রেকি নিয়েও প্রশ্ন করতে পারো, প্রোডাক্ট নিয়েও প্রশ্ন করতে পারো। তোমাদের যত সমস্যা আছে সেগুলো নিয়ে আমার কাছে চলে এসো এবং আমি উত্তর দেবো তোমাদেরকে আজকে লাইভ ফোনিং অনুষ্ঠানে। তা আজকে আমরা কিছু প্রোডাক্ট নিয়ে কথা বলবো এই জন্য, কারণ ইয়ার এন্ডিংয়ে তোমরা প্রত্যেকেই জানো যে বানিদি একটা অফার দেয় এবং বিশেষ অফার দেয়, এবং সেক্ষেত্রে কিছু ফ্রিও থাকে, এবং আমাদের পয়লা বৈশাখের দিন একটা বিশেষ সুন্দর গিফটের ব্যবস্থা থাকে। সেদিন যারা আসেন তারা একটা সুন্দর গিফট পান এবং কিছু মিষ্টির ব্যবস্থা থাকে সামান্য। সেই দিনটা আমরা একটা শুভ আরম্ভ করি বছরের। তা এইভাবে প্রত্যেকটা বছর কাটতে কাটতে 25টা বছর কেটে গেল। তা সবটাই কিন্তু তোমাদের হাত ধরে, তোমরা না থাকলে আমার যে অস্তিত্ব থাকতো না, বানি সার্ভেলের অস্তিত্ব থাকতো না, বা আজকে যে মন প্রাণী হিলিং সেন্টারের সৃষ্টি হয়েছে সেটাও কিন্তু তোমাদের হাত ধরে। তোমরাই আমাকে সাহস জুগিয়েছ, তোমরা আমাকে সহযোগিতা করেছো, তোমরা আমাকে উৎসাহ জুগিয়েছ। এই পথ চলাতে প্রত্যেক বছর যেমন আমরা অফারগুলো দিই সেইগুলো নিয়ে আজকে আমরা একটু কথা বলবো, কিন্তু কিছু বন্ধু আসুক, সবাই প্রোগ্রামের প্রারম্ভে অনেকেই হয়তো সুইচটা অন করেননি এখনো, আমরা কিছু কথা বলবো স্কিন এবং হেয়ার নিয়ে। আমরা তো রোজ এর আগের দিন আমরা রেকি নিয়ে অনেক কথা বলেছি, এবং রেকিও যেহেতু একটা মানে কি বলবো প্রকৃতি থেকে পাওয়া শক্তি, আর বানি সার্ভেলের প্রোডাক্টও কিন্তু প্রকৃতি থেকে পাওয়া শক্তি বা প্রকৃতি থেকে পাওয়া কিছু গাছগাছরা দিয়ে তৈরি জিনিস। তা সেখানে যদি আমরা দেখতে পাই তাহলে তার জার্নিটা কিরকম ছিল, আজকে বানি সার্ভেল যে জায়গাটা আজকে দাঁড়িয়েছে বা এই বিপর্যয়ের মধ্যে দিয়ে গিয়েও বানি সার্ভেল নিজেকে দাঁড় করিয়ে রাখতে পেরেছে শুধুমাত্র তার অনেস্টি এবং জেনুইনিটির জন্য। যেখানে তুমি দেখবে যে কোনো প্রোডাক্ট বা যে কোনো মানুষ যে কোনো কিছু ক্ষেত্রে, এই কি বলো প্রোডাক্ট বলো সব কিছু ক্ষেত্রে মানুষের জেনুইনিটি এবং অনেস্টি সেটা কিন্তু দুটো কিন্তু খুব দরকার। যদি বলি বানি সার্ভেলের প্রোডাক্টের কথা, প্রোডাক্ট যদি তোমরা দেখো, তোমরা বহু আগের মানুষ যারা এখনো আছো, যারা দেখেছো সাদা কন্টেনারে কোনো লেবেল ছাড়া আমি কিন্তু প্রোডাক্ট তোমাদের হাতে তুলে দিতাম স্যাম্পল হিসেবে, সেগুলো মেখে তোমরা কিন্তু খুব স্বতঃস্ফূর্তভাবে উপকৃত হতে এবং আমাকে সাহস জুগিয়েছিলে কি না, না দিদি কবে এগুলো লাইসেন্স প্রাপ্ত হবে এবং এগুলোকে আপনি গভর্নমেন্ট রেজিস্টার্ড করবেন। তোমাদের সহযোগিতায় বা তোমাদের উৎসাহতে আজকে 10 বছর হতে চললো, 10 বছরের ওপর হয়ে গেছে আমি কিন্তু গভর্নমেন্ট রেজিস্টার্ড হয়ে গেছি এবং প্রত্যেকটা প্রোডাক্টের আজকে আমি লাইসেন্স পেয়ে গেছি। তাই এইটা একটা বড় পাওনা আমার কাছে, এবং এইটা পেতে গিয়ে আমাকে বেশ কিছু পরিশ্রম করতে হয়েছে, এবং সেই পরিশ্রমটা তোমরা সবাই জানো। এবং বিভিন্নবার আমি ছবি দেখিয়েছি যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে হার্বাল কোম্পানি বলতে আমাকেই পাঠানো হয়েছিল বানি সার্ভেলকে পুরুলিয়ার প্রত্যন্ত শহরে ঝালদা গ্রামে, ঝালদা ব্লকে আমি গিয়ে ব্লক 1 ব্লক 2 গিয়ে কাজ করে এসেছি, এবং সেখানে গিয়ে তোমরা দেখেছো যে আমি কি অক্লান্ত পরিশ্রম সেখানে তাদের সঙ্গে থেকে তাদের গাছপালা চিনিয়ে বা তার সঙ্গে সঙ্গে নিজেও প্রচুর পরিচিতি হয়েছি এবং নতুন নতুন জিনিস তৈরি করতে পেরেছি বা তাদের সঙ্গে কিভাবে মেশেছি, মানে পাহাড়ের গায়ে বলো যেখানে যেখানে গাছগাছা পেয়েছি ক্লাস করেছি, ক্লাস নিয়েছি, ক্লাস নিয়ে তাদেরকে শিখিয়েছি, প্লাস নিজের প্রোডাক্টটাকে আপগ্রেড করেছি, এবং তারপরে আজকের দিনে দাঁড়িয়ে যখন দেখা গেছে প্রোডাক্টটা আপগ্রেড হয়েছে, প্রোডাক্টটাকে আরো শক্তিমান করার জন্য আমরা কি করলাম না, মন প্রাণী হিলিং সেন্টারে জন্ম দিলাম। এবং সেখানে দেখলাম রেইকি হচ্ছে প্রকৃতি থেকে পাওয়া আমার 2 হাত ভরা শক্তি, এই শক্তিটা আমি যদি আমার প্রোডাক্টের মধ্যে আরেকটু আহরণ করতে পারি, সেটা সূর্যের মাধ্যমে। তোমরা সবাই জানো যে সূর্য থেকে আমরা সেই শক্তি পাই, এবং এই দুটো হাত কিন্তু আমার প্রোডাক্ট তৈরি করতে সাহায্য করে, এবং আজও অবধি আমি কিন্তু নিজের হাতে কারখানায় দাঁড়িয়ে সেখানে কিন্তু আমি কম্পোজিশন মিশিয়ে দিই, এবং সেখানে কিন্তু একইভাবে তোমরা রেজাল্ট যে পেয়ে যাচ্ছ তার পেছনে অক্লান্ত পরিশ্রম কিন্তু আমার রয়েছে। কিন্তু এই অক্লান্ত পরিশ্রমটা সার্থক হয় তখনই যখন তোমাদের মুখে হাসি ফোটাতে পারি। সেটা কি রেকির ক্ষেত্রে
কি সুইচওয়ার্ডের ক্ষেত্রে কি প্রোডাক্টের ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে সাফল্য তখনই আসে যখন দেখি মানুষ খুব উপকার পেয়েছেন। আর বানি সাবেলের আরেকটা বিশেষত্ব হলো, সেটা হলো যে আমরা সিজন অনুযায়ী, কারণ আমরা যখন নিজে, আমি যখন প্রোডাক্টটা তৈরি করছি, আমি জানি আমাদের দেশের অ্যাটমসফিয়ারটা কীরকম বা আমাদের রাজ্যের অ্যাটমসফিয়ারটা কীরকম, সেই অনুযায়ী প্রোডাক্টটাকে তৈরি করাটা খুব প্রয়োজন। সেটা কিন্তু আমরা অনেকেই ভাবি না বা ভাবার চেষ্টা করি না, আমাদের হয়তো প্রোডাক্ট সেলিং হলেই হলো, কিন্তু না, আমি কারো স্কিন নিয়ে ছিনিমিনি খেলতে পারি না বা কারোর হেয়ার নিয়ে আমার ছিনিমিনি খেলার ক্ষমতা নেই। আমি হয়তো আজকের দিনে দাঁড়িয়ে আমি কয়েক হাজার টাকা রোজগার করে নিলাম, কিন্তু দিনের শেষে রাতে তোমার কোথাও না কোথাও বিবেকের কাছে দংশন হবে, আমি যে প্রোডাক্টটা ওকে যে দিলাম, এই প্রোডাক্টটা হয়তো ওর দরকার ছিল না, এই প্রোডাক্টটা কি ওর কাজে লাগবে, এটা কোথাও না কোথাও তোমাকে কিন্তু দংশাবে। কাজে সেই জায়গাটা থেকে রেকি কথাতেই চলে আসি, সেই রেকি আমাকে শিখিয়ে দিয়েছে আরো বিশেষ করে যে মানুষের পাশে কি করে দাঁড়াতে হয়, মানুষকে কি করে সাহস যোগাতে হয়, এবং মানুষের মধ্যে আমি যে প্রোডাক্টটা পৌঁছবো সেই প্রোডাক্টটা যেন আরো শতগুণ উপকার হয়ে তোমার কাছে পৌঁছয়, সেই জায়গাটাই কিন্তু বানি সাবেল রেখেছে। এবং সেই মতো গরমের সময় একরকম প্রোডাক্ট তৈরি হবে এবং শীতকালে আরেক রকমের প্রোডাক্ট তৈরি হবে। এবং গরমে আজকে আমরা আলোচনা বিশেষত করব এই গরমের দিনে তোমরা কি কি প্রোডাক্ট ব্যবহার করবে এবং কী প্রোডাক্টগুলোকে চেঞ্জ করা হয়েছে, সেগুলোতে তোমাদের উপকারটা কী পাবে। আমরা প্রথমেই যদি দেখি যে প্রোডাক্টে, দেখো আমি একটা কথা আগে বলে নিই, তোমাদের কাছে যা যা প্রোডাক্ট রয়েছে, যদি ধরো তকজ্যুতি কারো কাছে রয়ে গেছে, শীতকালে কিনেছিলে, সেই তকজ্যুতিটাকে তুলে ফ্রিজে রেখে দাও, নষ্ট হবে না, 3 বছর এক্সপায়ারি ডেট। আর এখন যেটা গরমের সময় তকজ্যুতিটা তোমরা সামারে যেটা অ্যাকোয়াবেস আমি তকজ্যুতি বানিয়েছি দেখবে একটু পাতলা, সেটা কিন্তু মাখলে তোমাদের কি হবে না, উপকার একই পাবে কিন্তু কি হবে, অ্যাকোয়াবেস থাকার জন্য তোমার স্কিন খুব সুন্দর অ্যাবসর্ব করবে, তেল তেলে হবে না এবং তোমার কোনো র্যাশ ব্রণ বেরোবার সম্ভাবনা থাকবে না, এবং বাচ্চাকে মাখালে বাচ্চাও বিরক্ত হবে না, কারণ আমাদের তকজ্যুতি তো বাচ্চারাও মাখতে পারে, ছোট বাচ্চা 2 বছরের বাচ্চাকেও তুমি মাখাতে পারো, প্লাস বড়রাও মাখতে পারে, এ এমনই উপাদান আছে, তাতে কোনো ক্ষতিকারক দিক নেই। কাজে এইগুলো বলছি, এগুলোকে আমরা চেঞ্জ করি সামারের সময়। আবার যদি বলি ফেয়ারনেস অয়েল, অনেকে হয়তো ভাবো যে বাবা এই গরমে কী করে ফেয়ারনেস অয়েল মাখবো, ফেয়ারনেস অয়েল আমি বলবো প্রত্যেকের ঘরে একটা থাকা উচিত, মানুষ থেকে জন্তু প্রত্যেকের ক্ষেত্রে ফেয়ারনেস অয়েল উপকারিতা। মানুষের ক্ষেত্রে কি কি কাজে লাগছে ফেয়ারনেস অয়েলটা, আমরা ফেয়ারনেস অয়েল এই সময় ডিসকাউন্টও চলছে, ফেয়ারনেস অয়েল তোমার ঘরে যদি একটা থাকে, ফেয়ারনেস অয়েল দিয়ে তুমি কি কি করতে পারো, এক হচ্ছে তোমার যদি মনে হয় যে হাজা হয়েছে বা চুলকানোর টেন্ডেন্সি রয়েছে, অ্যালার্জি মতো হচ্ছে, তুমি সেখানে যদি ফেয়ারনেস অয়েলটা লাগাও তুমি দেখবে ফেয়ারনেস অয়েলে তোমার সেই চুলকানো ভাবটা কমে গেছে। সেকেন্ডলি হচ্ছে যে তোমার যদি মনে হয় যে তোমার একটু ফেয়ারনেস দরকার, তুমি সেখানে যদি এটা একটু জল, ফোন এসে গেছে দেখি, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছো? নমস্কার দিদি, আমি শ্যামনগর থেকে অর্পিতা গুরু বলছি। হ্যাঁ অর্পিতা বলো, কি হয়েছে? আমার তো কার্লি হেয়ার, প্রচন্ড চুল হচ্ছে আর সাথে রাফ হয়ে যাচ্ছে চুলটা। আচ্ছা কার্লি হেয়ার, চুল উঠছে ভীষণ? হ্যাঁ খুব ভীষণ উঠছে চুলটা, আর চোখের নিচে কালিও পড়ে যাচ্ছে, তার জন্য তো সাজেশন। অর্পিতা তুমি তো শ্যামনগরে আছো, তুমি যেতে পারো ব্যারাকপুরে, আমাদের প্রোডাক্ট পাওয়া যায়, তুমি ব্যারাকপুরে একদম 1 নম্বর প্ল্যাটফর্মের পাশে মেডিনোমা বলে একটা ডক্টর চেম্বার আছে, ওখান থেকে তুমি প্রোডাক্ট কালেক্ট করতে পারবে। আর কি কি প্রোডাক্ট নেবে আমি তোমাকে একটু বলে দিচ্ছি, তুমি টিভির কাছে যাও আমি বলে দিই। হ্যাঁ হ্যাঁ অর্পিতা, শ্যামনগরের বন্ধুরা প্রত্যেকেই বলবো ব্যারাকপুরে আমাদের প্রোডাক্ট পাওয়া যায়, এবং ব্যারাকপুরে তোমরা সুকান্ত সদনের অপোজিটে মেডিনোভায় চলে যাও, সেখান থেকে তোমরা যেটা চুলে, ওর যেটা কার্লি হেয়ার, ওর বিশেষত দরকার হচ্ছে আমাদের হেয়ার প্যাক এবং আমাদের শ্যাম্পু, স্পা শ্যাম্পুটা তুমি নেবে, আমাদের হেয়ার প্যাকটা নেবে, হেয়ার অয়েলটা নেবে, এবং চুল যদি খুব বেশি ওঠে তাহলে স্কাল্পটনিকটা নেবে, এইটা নিয়ে তুমি ব্যবহার করো। এবং চোখের তলে কালির জন্য বলবো এক্ষুনি যেটা বোঝলাম ফেয়ারনেস অয়েল, ফেয়ারনেস অয়েল আর তপস্বী এই দুটো প্রোডাক্ট আছে, এই দুটোকে যদি ইকুয়াল পরিমাণ মিশিয়ে নিয়ে তুমি যদি মাখো, চোখের তলায় কালি বলে না, যে কোনো ব্ল্যাক প্যাচ, ছেলে মেয়ে বোথ, যে কোনো ব্ল্যাক প্যাচ, রোদর দাগ, যে কোনো কিছু সমস্ত কিন্তু ও তুলে দেবে আপনার, তোমাকে, এবং পরিষ্কার করে দেবে দিন 15-এর মধ্যে। আপনি তুমি দেখবে যে তোমার মুখের মধ্যে একটা লাবণ্য এসছে এবং মুখের রঙটা অনেক পরিষ্কার হচ্ছে।
এটাকে কিন্তু কন্টিনিউ করতে হবে। যে কোনো জিনিসটাকে বলা হচ্ছে ধৈর্য সহকারে একটু মাখতে হবে, এর মধ্যে কোনো স্টেরয়েড নেই যে তুমি আজকে মাখলে কালকে তুমি পরিষ্কার দেখবে, না। এই যে তোমাকে পার্মানেন্টলি সলিউশন দেবে সারা জীবনের জন্য, এবং একটা প্রোডাক্ট কিনলে 6 মাসের জন্য তুমি নিশ্চিন্ত, এইটাই তুমি যদি ব্যবহার করো তুমি দেখবে খুব ভালো থাকবে। যেটা নিয়ে আমি আর বলছিলাম, ফেয়ারনেস অয়েল। ফেয়ারনেস অয়েল যেমন ব্ল্যাক প্যাচেস তাড়ায়, আরেকটা ওর খুব ভালো গুণ আছে, তোমার যদি কোনো জায়গায় পুড়ে যায় বা রান্না করতে গিয়ে মাছের তেল ছিটে পড়ে, তুমি জাস্ট ওখানটা 1 ড্রপ একটু লাগিয়ে দেবে, দেখবে জ্বালাটা একদম নিঃসন্দেহে চলে গেছে। কারোর জুতো পরে ফোসকা পড়েছে, খুব কষ্ট হচ্ছে হাঁটতে, তুমি যদি মনে হয় ঘরে এসে বা বেরোবার আগে, নতুন জুতো পরার আগে তুমি যদি একটু ফেয়ারনেস অয়েল পায়ের মধ্যে লাগিয়ে নাও, 2 ফোঁটা নিয়ে জলের সঙ্গে লাগিয়ে নিয়ে জুতোটা পরো, তুমি দেখবে ফোসকাটা পড়ছে না। এবং ফোসকা পড়লেও সঙ্গে সঙ্গে ফেয়ারনেস অয়েল একটু লাগিয়ে দাও, দেখবে জ্বালা যন্ত্রণা বা ফোসকাটা একদম নিঃশেষ হয়ে যাবে, দিনের শেষে তুমি দেখবে যে ফোসকা দিয়ে আর কোনো ব্যথাই হচ্ছে না। আরেকটা নতুনত্ব কাজ করে ফেয়ারনেস অয়েল, সেটা হচ্ছে কেটে গেলে, ধরো রক্ত বন্ধ হচ্ছে না, তুমি 2 ফোঁটা ফেয়ারনেস অয়েল ওখানে দিয়ে দাও, সেখানে দেখবে যে ইনস্ট্যান্টলি রক্ত পড়াটা বন্ধ হয়ে গেছে। অনেক সময় আমাদের বাচ্চারা ছড়ে যায়, কেটে যায়, বা বাড়িতে অনেকে বটিতে কেটে গেল, ছুরিতে কেটে গেল, ফেয়ারনেস অয়েল থাকলে কিন্তু এইটা কিন্তু খুব সুন্দরভাবে তুমি রেজাল্ট। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কে বলছো? শ্যাম্পু করলেও রাফ থাকে আর চুলটা মানে সবসময় একটা ড্রাইনেস হয়ে থাকে, তাই তো? সামনের মাসে যদি সম্ভব হয় তুমি আমার কাছে আসতে পারো, কোনো ভিজিট লাগে না আমাদের দেখানোর জন্য। তুমি তোমার যদি মনে হয় সমস্যা নিয়ে আরো এটা সমাধান আমি বলে দেবো, কিন্তু যদি মনে হয় প্রোডাক্ট তুমি ওখান থেকে পেয়ে যাবে, তুমি এত দূর থেকে নিতে হবে না। আর এই যে তোমার হেয়ার ফল হচ্ছে, হেয়ার ফলের জন্য ইনস্ট্যান্টলি তোমার হেয়ার ফল বন্ধ করে দেবে আমাদের স্কাল্পটনিক শ্যাম্পু, এবং যদি খুশকি থাকে অ্যান্টি ডেন্ড্রাফ লোশন, যেটা টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে, এবং হেয়ার প্যাক। এই কটা প্রোডাক্ট তুমি যদি ব্যবহার করো তুমি দেখবে যে 1 মাসের মধ্যে তোমার সুন্দর মাথায় চুলও বেরিয়ে গেছে এবং তোমার প্রবলেম থেকে তুমি বেরিয়ে আসতে পেরেছো। ওখানে আমি বসি 11 তারিখে, এবং সেরকম দরকার পড়লে তুমি আমাকে নাম লিখিয়ে রাখতে পারো, তুমি 11 তারিখে যদি মনে হয় আমার সঙ্গে দেখা করতে পারো, সেদিন প্রোডাক্টের ওপর ডিসকাউন্ট অফারও থাকবে। ঠিক আছে, হ্যাঁ, চৈতালি এবং অর্পিতা দুজনকেই বলবো। কার্লি হেয়ারের জন্য আমি একটা হোম টিপস তোমাদেরকে দেবো। কার্লি হেয়ারের জন্য হোম টিপস একটা বলতে যে, বা চুল রাফ এবং কার্লি, দেখো আমাদের হেয়ার প্যাক তো ভীষণ নিঃসন্দেহে ভালো, একটা ডিম এবং মধু দিয়ে তুমি যখন লাগাবে চুল খুব সফট। তাছাড়াও আমাদের যে হেয়ার অয়েলটা রয়েছে, সেই হেয়ার অয়েলটাকে যদি একটু হালকা গরম করে নাও এবং তার সঙ্গে একটু মধু মিশিয়ে নাও, নিয়ে চুলের মধ্যে লাগাও এবং চুলটাকে 1 ঘন্টা রেখে দেবে, এবং তারপর সপ্তাহে 3 দিন যদি করো তুমি দেখবে চুলের কার্লিটা ছেড়ে যাচ্ছে এবং স্ট্রেট হতে শুরু করে দিয়েছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কে বলছো? হ্যাঁ, মল্লিকা বলো। আচ্ছা বলো, দেখ আমার সৌভাগ্য তোমার সাথে কথা বলে। হ্যাঁ বলো বলো বলো। বাচ্চা কথা শুনছে না, তাই তো? আচ্ছা, আর আমার একটা ব্যাথা, স্পাইনে ব্যাথা। আচ্ছা, স্পাইনে ব্যাথা কেন হয়? তুমি কি ভারী কিছু তোলো? তাহলে স্পাইনে ব্যাথা, স্পাইনটা একটু ব্যাথা আছে। আচ্ছা, আর হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই সুইচ ওয়ার্ড আছে স্পাইনে ব্যথার জন্য। স্পাইনে যেটা ব্যথা হয় ওটা নার্ভের থেকে ব্যথাটা হচ্ছে স্পাইনে, এবং তোমার গ্যাপিং আছে কিছুটা, তাই তো? একটুতেই
কার সেটা কার? এটা আমারই। ও, তোমারই? একটুতেই হাঁচি কাশি মানে অ্যালার্জি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কোথা থেকে বলছো মল্লিকা? আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে বলছো। মল্লিকা, তোমাকে আমি একটা জিনিস বলবো, যে আমি একটা সুইচ ওয়ার্ড তোমাকে এখন বলে দেবো, আর বাকি দুটো তুমি আমাকে বিকেলে একটু ফোন করবে, একটু লেন্দি নাম্বার আছে, আমি তোমাকে বলে দেবো। হ্যাঁ, শুনতে পেলাম না। আমি বললাম একটা সুইচ ওয়ার্ড তোমাকে আমি এখন বলে দেবো, স্পাইনের ব্যথা এবং অ্যালার্জি দুটোরই বলে দেবো, আর বাচ্চাকে কথা শোনানোর জন্য যে সুইচ ওয়ার্ডটা সেটা একটু লেন্দি, লেন্দি মানে অনেকটা বড় সংখ্যা, সেটা আমি তোমাকে বিকেলে বলবো, আমাকে ফোন করবে। হ্যাঁ ঠিক আছে, বিকেলে যখন ইচ্ছে করো না, আমি বলে দেবো তোমাকে। ঠিক আছে, রাখো। হ্যাঁ মল্লিকা, যেটা বলছো বাচ্চা কথা শুনে না, এটা আমি তোমাকে পরে বলবো। এবং স্পাইনের ব্যথা, স্পাইনের ব্যথাটা মেনলি হয় দুটো কারণে, একটা হচ্ছে স্পাইন থেকে একটা নার্ভের ব্যথা হয় আমরা অনেক সময় ভারী জিনিস তুললে, আরেকটা হয় কি না বোনের মধ্যে, আমরা স্পাইনালে যে মেন বোন সেখানে যদি গ্যাপিংটা থাকে, সেই গ্যাপিংয়ে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি যদি হয়, তাহলে কিন্তু আমাদের ব্যথাটা হতে পারে। যদি ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি থেকে বা গ্যাপিংটা বেড়ে গিয়ে থাকে, গ্যাপিং বেড়ে যাওয়া মানে ওখানে ফ্লুইডটা কমে গেছে, সেই ফ্লুইডটা বাড়ানোর জন্য সুইচ ওয়ার্ড হচ্ছে 0.5। মাথায় রাখে, ভুলিয়ে ফেলবে না, 0.5 হচ্ছে বোনের ক্যালসিয়াম ডেফিসিয়েন্সিটাকে বাড়ানোর জন্য 0.5 হার্টজ HZ। আর স্পাইনে যে নার্ভের ব্যথাটা হচ্ছে সেটার সুইচ ওয়ার্ড আবার হলো 5.0 হার্টজ। দুটো গুলিয়ে ফেলবে না, ভালো করে লিখে রাখো। এবং প্রত্যেকের ক্ষেত্রে বলবো, যাদেরও এরকম ব্যথা আছে তারা ওই জায়গাটায়, পার্টিকুলার জায়গাটায় ওই সংখ্যাটা লিখবে এবং চ্যান্ট করতে থাকবে, আনলিমিটেড চ্যান্ট করো, দেখবে তাতে। এবং যদি কারোর এরকম কোনো সমস্যা থাকে, আমার সঙ্গে পার্সোনালি যে করবে আমরা পাওয়ার দিয়ে দিই, এবং সেক্ষেত্রে 5টা করে সুইচ ওয়ার্ডের জন্য একটা মিনিমাম আমরা পেমেন্ট একটা নিই, এবং সেক্ষেত্রে তোমরা দেখবে যে সেটাতে করে বহু মানুষ উপকৃত হচ্ছে এবং তোমরাও উপকৃত হবে। এবং এর সঙ্গে সঙ্গে প্রোডাক্টের ক্ষেত্রেও তাই আমরা পাওয়ার দিয়ে দিচ্ছি, যারাই প্রোডাক্ট ব্যবহার করছে আমার সঙ্গে ফোনে কথা বলে নিলে আমরা যে পাওয়ারটা দিচ্ছি তাতে কিন্তু তোমরা প্রোডাক্টের শতগুণ উপকারটা পাবে। এবং তাছাড়া আমি ইন্ডিভিজুয়াল একটা বলেছি, 91 প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে তোমরা লিখে রাখবে, যারা প্রোডাক্ট কিনবে তারা প্রত্যেকে প্রোডাক্টের গায়ে 91 লিখে রাখবে। এবং ব্যবহার করার আগে যদি মনে হয় কোনো সময় প্রোডাক্টটা হাতে নিয়ে 91 91 91 5 বার বলবে, বলে তারপর প্রোডাক্টটা ইউজ করতে শুরু করে দাও, যদি মনে থাকে। মনে না থাকলে কোনো একদিন করে রাখলে তো 7 দিন চললো, কোনো অসুবিধে নেই কিছু। তো এগুলোভাবে তুমি যদি করো, তাহলে তুমি দেখবে প্রোডাক্টের রেজাল্টটা অতিরিক্ত মাত্রায় ভালো তুমি পাচ্ছ প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে। এবং অ্যালার্জির ক্ষেত্রে বলবো, অ্যালার্জি যাদেরই আছে তারা 7 to 7.0 হার্টজ, 7 to 7 727.0 HZ। এটা উচ্চারণটা কিন্তু ঠিকঠাক করে করবে, হার্টজ হয়াকার জয়রেফ হার্টজ, এইটা যদি তুমি বাহাতে লিখে রাখো, এবং রাত্রে শুতে যাওয়ার সময় 28 বার চ্যান্টিং করবে, এবং সকালবেলা ঘুম থেকে ওঠার সময় 28 বার চ্যান্টিং করবে, তাহলে দেখবে যে অ্যালার্জিটা, এই যে হাঁচি কাশির যে অ্যালার্জিটা সেটা চলে যাবে। এবং যাদের হাঁচি কাশি আছে তাদের জন্য আমাদের কিন্তু একটা প্রোডাক্ট আছে, তুষিনা বলে একটা প্রোডাক্ট আছে, তারা কিন্তু অ্যালার্জি, যাদের খুব বাচ্চার অল্পতে ঠান্ডা লেগে যায় তারা কিন্তু নিতে পারো, ভীষণ দাম কম, মাত্র 65 রুপিস দাম, কিন্তু অতীব সুন্দর, অতীব ভালো ওষুধটা, এটা যে কেউ ব্যবহার করতে পারো এবং ইনস্ট্যান্টলি রেজাল্ট পাবে তুমি ওটাতে। এটা আমি বলবো প্রত্যেকের জন্য, যাদের ঘরে বাচ্চা আছে বড় আছে, যারা এই কষ্ট পাও যে হাঁচি কাশি একটুতেই লেগে যায় আর একসঙ্গে 10টা 12টা হাঁচি হয়, তারা এটা খেতে পারো এবং তার সঙ্গে এটা চ্যান্ট করতে পারো, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। আচ্ছা, যেটাতে আমি ছিলাম ফেয়ারনেস অয়েল নিয়ে বলে দিলাম যে এতগুলো উপকারিতা, কাজে ফেয়ারনেস অয়েল প্রত্যেকের ঘরে থাকাটা উচিত। তাছাড়া আমরা আমাদের যতগুলো প্রোডাক্ট আছে আজকে এই গরমের সময়, আমরা যে প্রোডাক্টগুলো প্যাক, এই যে ফেয়ারনেস প্যাক, পিগমেন্টেশন প্যাক, ট্যান প্যাক, এগুলো এই সময় আমরা 30% ডিসকাউন্টে দিচ্ছি। কেন? তাই কোনো খারাপ প্রোডাক্ট নয়, কোনো মানে ডেট এক্সপায়ার হয়ে যাওয়া প্রোডাক্ট নয়, কিন্তু আমরা দিচ্ছি এই ইয়ার এন্ডিংয়ে আমার একটা স্পেশাল অফার থাকে, সেটা তোমরা দেখবে যে কারেন্ট মাল তোমরা নিয়ে যাবে এবং প্রোডাক্টটা কতটা কাজ করে এই ডাস্ট ফর্মে। আর সেটা কোনোটা রোজ ওয়াটার দিয়ে গুলতে হবে, ফেস ওয়াশ মানে সরি ফেয়ারনেস প্যাক যেটা, সেটা রোজ ওয়াটার দিয়ে গুলতে পারবে বা প্লেন জলেও গুলতে পারো, বা এই সময় সিজনাল ফ্রুট দিয়ে গুলতে পারো, ফ্রুট জুস দিয়ে গুলতে পারো,
ট্যাং প্যাক একটু টক দই দিয়ে গুলে ব্যবহার করো, পিগমেন্টেশন প্যাক একটু দুধ আর মধু দিয়ে ব্যবহার করো, দেখো যে তোমাদের যে মেচেতার সমস্যা আছে বা কালচে ছোপ হয়ে গেছে সেইটা কত তাড়াতাড়ি রিয়েল জড়িবুটি তোমাদেরকে কতটা হেল্প করতে পারে। আমি গ্যারান্টি সহকারে বলে দিতে পারি, কেউ যদি 7 দিন আমাদের প্রোডাক্ট ডাস্ট প্রোডাক্ট ব্যবহার করে তাহলে তার রেজাল্ট কিন্তু 7 দিনের মধ্যে মিরাকেল। 7 দিন আগে একটা ছবি তুলে রাখবে এবং 7 দিন বাদে একটা ছবি তুলবে, তাহলে বুঝতে পারবে যে 7 দিনের মধ্যে রিয়েল জড়িগুটি ডাস্ট ফর্মে আজকের দিনের বাজারে সবাই যেখানে রেডি টু ইউজ তোমরা কন্টেনারে ব্যবহার করছো তার থেকে শতগুণ বেশি উপকার কিন্তু এটাতে পাবে এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। যে প্রোডাক্টগুলো তোমরা মাখছো বা অনেকেই রেডি টু ইউজ একদম কন্টেনারে রয়েছে, হাত দিয়ে তুললে একটু মেখে নিলে হ্যাঁ হয়তো সুবিধা হচ্ছে, কিন্তু যে প্রিজারভেটিভটা ব্যবহার করা হচ্ছে সেই কেমিক্যালটার নামটা কি জানো, সেই কেমিক্যালটা কি জানো, সেটা জানলে পরে আটকে উঠবে। সেই কেমিক্যালটা না দেওয়াটাই ভালো। সেই জন্য আমরা কিন্তু এত বছরেও আজকে আমাদের কিন্তু লাইসেন্স কেন গর্বের সঙ্গে গভর্নমেন্ট আমাদেরকে দেয় বা এবং সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আমরা যে লাইসেন্সটা পাই সেটার জন্যই পাই, কেননা এই জড়িবুটিগুলোকে এক মাত্রায় রেখেছি এবং সেগুলোকে শুকোনো, ডাস্টিং, গুঁড়ো করা বা তার ফুল মেজারমেন্টকে ঠিক রাখা, ল্যাবে টেস্ট করে তবে কিন্তু আমাদের কিন্তু হাতে লাইসেন্সটা দেয় এবং যেটা জিএমপি সার্টিফিকেট, জিএমপি সার্টিফিকেট পেতে গেলে কিন্তু অনেকটা কাটফাট করাতে হয়। হ্যাঁ পয়সা দিলে অনেক কিছু পাওয়া যায় কিন্তু আমরা পয়সার বিনিময়ে নিই না, আমি খেটে সেটা অর্জন করি এবং সেটা মনে হয় অনেক বেশি গর্বের। এবং সেই জন্য তোমরা যারা প্রোডাক্ট ব্যবহার করছো দীর্ঘ 25 বছরে, আমার মনে হয় ফ্লাইং কাস্টমারের থেকে আমার কাছে যারা আসেন তারা কিন্তু বিগত 25 বছর ধরেই তারা রয়ে গেছেন এবং রোটেটিং সিস্টেমে তার মা ব্যবহার করছেন, তার মেয়ে ব্যবহার করছেন এবং তারপরে তার নাতনিকেও ব্যবহার করেছেন, মানে এরকমভাবে জেনারেশন ওয়াইজ আমাদের প্রোডাক্ট ব্যবহার করছে। কাজে এই জিনিসটাকে আমি ধরে রাখতে চাই, আমার একগাদা জনতা দরকার নেই কিন্তু যারা ব্যবহার করছে তারা কিন্তু কেউ ছাড়ছে না, সবাই মানে সুন্দরভাবে রোটেটিং সিস্টেমে কিন্তু ব্যবহার করছে। কাজে আপনাদেরকেও আমি চাই যে আপনারাও নতুন যারা মনে করছেন যে মাখবো কি মাখবো না দ্বিধা না করে এই সময় ব্যবহার করুন এবং এই সময়টা আপনারা একটা ডিসকাউন্টে পাচ্ছেন, এই সময় প্রোডাক্টটা রাখুন এবং ফ্রেশ প্রোডাক্ট পাবেন এবং সেগুলো নিয়ে যান, নিয়ে গিয়ে ব্যবহার করে দেখুন যে কতটা উপকার পাচ্ছেন। এবার বলি কিসের জন্য কি নেব, আজকে ধরুন আপনার মুখে খুব র্যাশ বোনও বেরোচ্ছে, আপনি 3টে প্রোডাক্ট নেন, কি নেবেন না আমাদের ফেস ওয়াশটা দিয়ে মুখ ধোবেন, অভূতপূর্ব ফেস ওয়াশ, ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে দেখবেন মুখের দাগ ছোপ কত চলে গেছে এবং মুখ কত পরিষ্কার হয়ে গেছে। এবং সঙ্গে নিন আপনি স্কিন টোনার, আমাদের একটা টোনারটা মাখবেন, টোনারটা ছেলেরাও ব্যবহার করতে পারেন, আফটার শেভ লোশন হিসেবে টোনারটা ব্যবহার করতে পারেন, তাদের র্যাশ বোনোটা বেরোবে না। থার্ডলি আমাদের বলুন তকত জ্যোতিটা ব্যবহার করুন, আর যদি কারোর মনে হয় প্যাক মাখার ইচ্ছে আছে তাহলে ফেয়ারনেস প্যাকটা নিয়ে যাবেন অতি অবশ্যই, বা যার যেটা প্যাকটা প্রয়োজন সেই অনুযায়ী আপনি নেবেন এবং সেক্ষেত্রে 30% ডিসকাউন্টে পাচ্ছেন। এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু প্রোডাক্ট আমাদের 50% ডিসকাউন্টেও কিন্তু দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের ভবানীপুর শাখা থেকে এবং বেহালা থেকে দেওয়া হচ্ছে। আর ব্যারাকপুরে যেদিন আমি যাবো 11 তারিখে ব্যারাকপুরেও কিন্তু তোমরা পাবে, সেই জন্য বারবার বলছি ব্যারাকপুরে যারা আসতে চাইছো তারা কিন্তু একটু নাম লিখিয়ে রাখবে এবং ব্যারাকপুরে ওই দিনটা মিস করবে না, তারপরে পয়লা বৈশাখ, তার আগে কিন্তু আমি কিন্তু সব দিয়ে চলে আসবো। কাজে তোমরা যারা আসতে চাইছো বা প্রোডাক্ট তুলতে চাইছো তারা কিন্তু ব্যারাকপুরের জন্য অতি অবশ্যই তৈরি হয়ে থেকো এবং নামটা লিখিয়ে নিও। ব্যারাকপুরে নাম লেখানোর জন্য যে আমার কাছেই লেখাতে হবে না, ব্যারাকপুরে দেখো স্ক্রলিংয়ে নাম যাচ্ছে ওনার, ওখানেও নাম লেখাতে পারো বা আমার কাছেও তুমি নাম লিখিয়ে নিতে পারো, প্রত্যেককে বলা রইল। এবার আসি আমরা চুলের প্রোডাক্টের ক্ষেত্রে, চুলের প্রোডাক্টের ক্ষেত্রে কি হচ্ছে না, আমাদের চুলের প্রোডাক্ট নিয়ে কোনো কথা হবে না কারণ স্কাল্পটনিক শ্যাম্পু এবং অ্যান্টিডেন্ডাম লোশন নিয়ে আমি একটু আগেই বললাম, এগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা 10-20% ডিসকাউন্ট দিচ্ছি এবং 100-1000% গ্যারান্টি দেবো যে তোমার মাথায় চুল বেরোবে, চুল লম্বা হবে এবং চুল সফট এবং সিল্কি হবে, তুমি ব্যবহার করতে পারো। আর আমাদের হেনা, সেটা সেক্ষেত্রেও বলবো যে হেনা আমি কিন্তু একদম হেনার মানে কনসেপ্টটা মানুষের মধ্যে বদলে দিয়েছি, কেননা হেনা এতদিন তোমরা সবাই জানতে এক প্যাকেট হেনা পুরো মাথার মধ্যে লেপে লেপে গুলে রেখে দিতে হবে 1 ঘন্টা, কিন্তু সেখানে আমি কিন্তু কনসেপ্টটা বদলে দিয়ে দিয়েছি, মাত্র 2 চামচ হেনা আমরা কি করব না, মাত্র 2 চামচ হেনা আমরা একটু এই সময় যদি কালার চাই তাহলে বিটের রস এবং কফি দিয়ে গুলবো, তাহলে পরে চায়ের লিকার দিয়ে গুলে খুব সুন্দরভাবে আমরা কিন্তু করতে পারি। আচ্ছা ফোন নিয়ে নিই, হ্যালো 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 নমস্কার ম্যাম, হ্যাঁ আমি কৃষ্ণনগর থেকে বলছিলাম। হ্যাঁ কে বলছেন কৃষ্ণনগর থেকে? আমি রিনা দে বলছিলাম। হ্যাঁ রিনা কি হয়েছে? আমি আপনার অনুষ্ঠানটা ফলো করি, আমাদের বাড়িতে কাজের দিদি আছে, ওনার স্বামী আর কি নেশা করে। আচ্ছা নেশা করে, কাটানোর জন্য কোনো নাম্বার আপনি আমাকে বলেছিলেন, আমি নাম্বারটা খুঁজে
চ্যান্টিং করতে হবে, এবং যে নেশা করছে তার বাঁ হাতে যদি লিখে দিতে পারো, আর যদি সে লিখতে না চায় তার জামার মধ্যেও লিখে দিতে পারো। লেফট বডি পার্টে, হ্যাঁ লেফট বডি পার্টে, আমি সংখ্যাটা বলে দিচ্ছি, লেফট বডি পার্টে তুমি ওপরের দিকে লিখলে বা হাতের ওপর দিকে লিখলে বা বাঁ পায়েতে লিখলে বা পায়ের দিকে যে কোনো বাঁ দিকে লিখতে হবে, ঠিক আছে? এবার সংখ্যাটা তোমাকে জানতে হবে, সেই সংখ্যাটা তুমি এ করবে, লিখবে এবং লিখে ওকে বলবে রাত্রে শুতে যাওয়ার সময় 28 বার আর সকালে ঘুম থেকে উঠে 28 বার চ্যান্ট করতে, এবং ও যা যা খাবার খাবে ওই সংখ্যাটা যদি একটু মানে হাওয়াতে আর কি ওই সংখ্যাটা লিখে দেওয়া যায়, যেমন আমরা এরকম করে লিখি না এক দুই করে, ওরকম ভাবে যদি লিখে দেওয়া যায় তাহলে কিন্তু ওর থেকে ও বেরিয়ে আসতে পারবে নেশাটা থেকে। আঙুল ঘুরিয়ে, হ্যাঁ দুটো দুটো আঙুল ঘুরিয়ে আমরা লিখি না এরকম করে, হ্যাঁ এরকম ভাবে ওর যে খাবারটা খাবে সেই খাবারের উপরে লিখে দেবে। আমি তুমি টিভির কাছে যাও, আমি তোমার সংখ্যাটা বলে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ রিনা, নেশা করার জন্য এর আগে আমি বলেছিলাম পোস্টপোন সেফ, পোস্টপোন সেফ, POST পোস্ট, PONE পোন, SAVE সেফ, এটা লিখবে এবং সংখ্যাটা হচ্ছে 543 142 292, 543 142 292, এটার কিন্তু সংখ্যাটা লিখতে হবে। এই সংখ্যাটা লিখে তুমি তাকে চ্যান্ট করতে বলো, তাতে তুমি দেখো, এবং ওটা যে কোনো খাবারের ওপর ওকে যখনই জল দেবে চা দেবে যাই দেবে ওই সংখ্যাটা লিখে তারপরে ওকে দিতে, তাহলে তুমি দেখো অ্যাডিকশনটা কেটে যাবে। এটা যদি বিশ্বাস করে করো নিশ্চয়ই রেজাল্ট পাবে, এবং রেজাল্ট পাচ্ছে বহু মানুষ, ঠিক আছে? আচ্ছা আমি যেটাতে ছিলাম সেটা হচ্ছে প্রোডাক্টের ওপরে, চুলের প্রোডাক্টের কথা বললাম, হেনার কথা, হেনার মাত্র 2 চামচ আমরা এইভাবে গুলে নিতে পারি, নিয়ে আমরা ব্যবহার করতে পারি, এবং প্রত্যেকটা চুলের গোড়ায় দেবে, চুলের লেন্থে দেওয়ার দরকার নেই, গোড়ায় গোড়ায় আগে দিয়ে তারপরে বাকিটা যেটা থাকবে তুমি ব্রাশিং করলে পুরো চুল কিন্তু লেন্থ অবধি টেনে আসবে, এবং তাতে কিন্তু কালার খুব ভালো আসছে এবং খুব সুন্দর থাকবে, এবং চুল পড়া বন্ধ হবে। এবং আমাদের হেনা যারা ব্যবহার করছো তারা জানো যে নতুন চুল কতটা বেরোয়। প্রত্যেকের ক্ষেত্রে বলবো যে তুমি হেনাটা ব্যবহার করো, আর সপ্তাহে একদিন করে আমরা বলছি যে হেনাটা ব্যবহার করতে। তোমরা এই সময় যারা কালেক্ট করবে সেটারা প্রত্যেকে ডিসকাউন্ট পাবে, এবং ব্যারাকপুরে যেদিন যাবো সেদিন তো তোমরা ডিসকাউন্টে তোমরা নিতেই পারবে, এবং আমি এছাড়া অন্য কোথাও এখন যাচ্ছি না। আর অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে বলবো যে আমাদের নাইট ক্রিম যেটা রয়েছে সেটাকে নিয়ে একটু বলা দরকার, যেটা গরমের সময় আমরা অল পারপাস ক্রিমটাকে একটু চেঞ্জ করি, কারণ সামার বেস তৈরি করতেই হয়, কারণ গরমের সময় অল পারপাস ক্রিমটা, শীতের অল পারপাস ক্রিম যদি কারোর থেকে থাকে তাহলে ফ্রিজে তুলে রেখে দিন, ওটা পরে ব্যবহার করতে পারবেন, এবং এখন গরমের সময় রিসেন্ট যেটা আমরা তৈরি করেছি সেটাকে নিয়ে ব্যবহার করুন, এবং তাতে তুমি আপনি দেখবেন যে কতটা ভালো আছেন এবং রিঙ্কলস কতটা চলে গেছে, এবং আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার স্কিনটা কতটা টাইট হয়েছে, সেটা অতি অবশ্যই করবেন। এবং স্কিনের ক্ষেত্রে আমি বলবো স্কিনটাকে যদি একটু ভালো রাখতে চান তাহলে কিন্তু প্রোডাক্ট ব্যবহার যেমন করবেন তার সঙ্গে সঙ্গে চ্যান্টিং করবেন 1 to 1 4, ওটা চ্যান্টিং করতে থাকবেন এবং বাঁ হাতে লিখে রেখে দেবেন, হাতে যেখানে দেখালাম সেখানে লিখবেন, লিখলে পরে আপনার স্কিনটা এমনি আপনার থেকে ভেতর থেকে সাবকনসিয়াস মাইন্ডকে আপনি দিয়ে দিলেন, এবং সাবকনসিয়াস মাইন্ড কিন্তু ওই সংখ্যাটা ভাইব্রেশনটা আপনার সারা শরীরে দেবে, এবং আপনি স্কিনটাও কিন্তু কাজ করবে, এবং তার সঙ্গে বাইরে আপনি প্রোডাক্টটাকে যেরকম ব্যবহার করছেন ওরকম ব্যবহার করবেন। আরেকটা জিনিস বলবো, যাদের একটু এজিড স্কিন হয়ে যাচ্ছে, যে খুব রিঙ্কলস তাড়াতাড়ি এসে যাচ্ছে, তোমরা কিন্তু আমাদের ফেয়ারনেস অয়েল এবং অল পারপাস ক্রিম এবং আমাদের হেয়ার ফেস সিরাম আছে সেটা তোমরা ব্যবহার করতে পারো। এই সময়টা তোমরা কিন্তু আবারও বলছি ডিসকাউন্ট রেটে পাবে, আর তার সঙ্গে তোমরা চ্যান্টিং করবে 111 2, 111 মানে 1 1 1 2, এইটা 111 2টা যদি চ্যান্ট করতে থাকো দেখবে রিঙ্কলস কোথা দিয়ে কমে গেছে। আমি নিজেও করি, নিজে করেও করি, কারণ বয়স তো আমাদের প্রত্যেকেরই বাড়ছে, কিন্তু রিঙ্কলস কে চায়, রিঙ্কলস আমরা চাই না, কাজে ওইটা প্রোডাক্টটা ব্যবহার করো এবং তার সঙ্গে সঙ্গে ওইটা বাঁ হাতে লিখে রেখে দাও, যখন হাতের দিকে তাকাবে দেখলে একটা সংখ্যা আছে, আচ্ছা ঠিক আছে চলো 28 বার চ্যান্টিং করবে, এরকমভাবে চ্যান্টিং করো, এইভাবে দেখবে যে খুব ভালো থাকা যায় এবং সুন্দর থাকা যায়। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা শেখাচ্ছি বিউটিশিয়ান কোর্স, আমাদের এখানে শেখানো হচ্ছে বা বহু বছর ধরেই আমি শেখাই, কিন্তু আমার এখানে যেটা হয় খুব দলবদ্ধভাবে কেউ শিখতে আসে না, কারণ আমার শেখানোর প্রসেসটা একটু অন্যরকম। যে সত্যিকারে শিখতে চায় বা যে সত্যিকারে মনে হয় নিডি তাকে কিছু করতে হবে, তারা সেইভাবে শিখে নাও, শিখে নিয়ে কিছু করে দেখাও,
সেই জায়গাটা আমি তৈরি করতে চাই। কারণ আবারও বলছি যে আমার পরবর্তীকালে আমি দেখতে চাই যে আমার মতো খুব সুন্দরভাবে আরেকজন কেউ কাজ করছে, এটা আমি দেখতে চাই। কাজে সেইটার জন্য যদি মনে হয় কেউ সত্যি শিখতে চাও তাহলে আমাদের কাছে আসতে পারো। এবং ইন্ডিভিজুয়াল ক্লাস করানো হয়, ব্রাইডাল মেকআপের উপর যদি তুমি ক্লাস করতে চাও শুধু ব্রাইডাল মেকআপ করতে পারো, যদি শুধু ফেশিয়াল শিখতে চাও ফেশিয়ালের ওপরে করতে পারো, যদি কেউ কাটিং শিখতে চাও কাটিংয়ের ওপরে করতে পারো। যত সহজভাবে শেখানো যায় সেই পদ্ধতিগুলো তোমাদেরকে আমি ধরে ধরে শিখিয়ে দেবো, এবং সেক্ষেত্রে তোমরা দেখবে যে কতটা ভালো থাকতে পারছো। এবং বা শিখে সবচেয়ে বড় কথা, আমাদের এখানে গভর্নমেন্ট রেজিস্ট্রেশন ওলা সার্টিফিকেট পাচ্ছো, এবং সেই সার্টিফিকেটটা তুমি কিন্তু সারা ভারতবর্ষ, কারণ ভারতবর্ষের বাইরেও আমার স্টুডেন্ট রয়েছে, তারা কিন্তু কাজ করছে খুব সুন্দরভাবে, কাজে শিখে কিন্তু তোমরাও করতে পারো সেক্ষেত্রে। আরেকটা হচ্ছে যে আমাদের এখন ফেশিয়ালের উপরে অফার চলছে, স্পায়ের উপর অফার চলছে, সমস্তগুলোর উপরে অফার চলছে। তোমরা একটু হেল্পলাইনে ফোন করে জেনে নেবে যে কীরকম অফার চলছে, বিভিন্ন রকমের অফার চলছে, সেগুলোতে তোমরা কিন্তু অ্যাফোর্ড করতে পারো, বা সবার সাধারণের জন্যই রয়েছে, বা সবাই যদি অ্যাফোর্ড করতে পারে এইভাবেই রাখা রয়েছে। কারণ এখন যা অর্থনৈতিক পরিস্থিতি সেক্ষেত্রে কেউ বেশি টাকা খরচ করে আমরা ব্যয় করতে পারছি না, সেই জায়গাটায় আমরা যাতে নিজেকে ঠিক রাখতে পারি, অথচ আমাদের খুব বেশি অর্থ ব্যয় করতে হলো না, সেক্ষেত্রে কিন্তু সেই জায়গাটাকে মাথায় রেখে আমরা কিন্তু করেছি। এবং তার সঙ্গে সঙ্গে আমি সেখানে উপস্থিত থাকছি বলে রেকি রুম তৈরি হয়ে যায়, এবং সেখানে আমি বসে থাকি বলে, বা সেখানে যে শক্তিটা তুমি, এনার্জিটা তুমি পাবে, তুমি নিয়ে যখন বুঝবে, ঢোকার সময় একরকম দেখবে এবং যখন বেরোবে তখন দেখবে যে তুমি কতটা এনার্জি নিয়ে তুমি বেরোতে পারছো, বা কতটা স্কিনের গ্লোটা নিয়ে বেরোতে পারছো, সেটা কিন্তু খেয়াল করে দেখবে, তাহলেই বুঝতে পারবে যে দুটোর মধ্যে কতটা তফাৎ হয়। হ্যাঁ, আমরা বুঝতে পারি না, আমরা যে ঘরটায় যাই বা যে পার্লারে যাই বা যেখানে, সেখানে অরাটা কতটা পজিটিভিটি। অনেক জায়গায় গিয়ে দেখবে বসতে ভালো লাগে না, মনে হয় কতক্ষণে উঠে চলে আসে ধৈর্য ধরে, কিন্তু আমার এখানে এসে মানুষ কিন্তু ঘন্টার পর ঘন্টা বসে থাকে, দাঁড়ায়, কেননা পজিটিভ এনার্জি থাকা দরকার। পজিটিভ এনার্জি যেখানেই আছে সেখানে কিন্তু মানুষ মানুষের জন্য অপেক্ষা করবে, মানুষের সঙ্গে মানুষ কথা বলবে, অনেক কথা বলা যায় সেখানে, অনেক কিছু শেয়ার করা যায়। সেখানে সব কিছু পয়সার বিনিময়ে করতে হবে তা না, এমনিও অনেক কিছু করা যায়। তো এইভাবে কিন্তু প্রোডাক্ট নিয়ে আমরা রয়েছি, আমরা রেকি নিয়ে রয়েছি, খালি তোমরা খালি আমাদের কাছে এসো। বা রেকি শেখানোর ক্ষেত্রেও আমি বলবো যে রেকি আমরা প্রত্যেক মাসে একজন হলেও শিখবো, শেখাবো, আমাদের এরকম কোনো নেই যে ব্যাচ ব্যাচ শেখাতে হবে। কাজে যারা শিখতে চাইছো, প্রকৃত যারা শিখতে চাইছো, আমি বলবো না এক্ষুনি, ভোটের পরে আমি আবার শেখানো শুরু করব, এই সময়টা একটু বন্ধ রেখেছি। যারা শিখতে চাইছো বা কাছাকাছির মধ্যে আছো তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, সেক্ষেত্রে তো আমার যতটা জ্ঞান আহরণ করেছি সেখান থেকে আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। এবং যেতে যেতে একটা সময় তো প্রায় শেষের দিকে, একটা জিনিস আমি আজকে একটু বলবো, যে আমরা তো প্রতিদিন কিছু না কিছু সুইচ ওয়ার্ড বলি, একটা জিনিস বলবো যে এই যে ফোন এসে গেছে, হ্যালো হ্যালো হ্যালো, একটু তাড়াতাড়ি। হ্যাঁ বলছি, আমার রেড একটু সম্পূর্ণ গায়ে রংটা, হ্যাঁ একটু উজ্জ্বল ফর্সা হবে, তবে সেই জন্য একটু ফোন করছি। কোথা থেকে করছেন আপনি? বহরমপুর থেকে। বহরমপুর থেকে, আচ্ছা ঠিক আছে, আপনি একটু ফর্সা হতে চান তাই তো? আচ্ছা ঠিক আছে দিদি, আপনি টিভির কাছে যান আমি বলছি। হ্যাঁ ফর্সা হতে চাইলে আমাদের ফেয়ারনেস প্যাক আছে, আমাদের অ্যালোভেরা ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন, ফেয়ারনেস প্যাক মাখবেন এবং ফেয়ারনেস অয়েলটা মাখবেন, আপনি দেখুন ফর্সা না হয়ে যাবেন না, এবং ন্যাচারালি ফর্সা হবেন, উইদাউট ব্লিচ, উইদাউট কেমিক্যাল, আপনি হাত ধরে খুব সুন্দরভাবে ফর্সা হতে পারবেন। এবং সঙ্গে আপনি সানস্ক্রিন অতি অবশ্যই রাখবেন, তকজ্যোতি আমাদের যে সানস্ক্রিন প্লাস ময়েশ্চারাইজার সেটা ব্যবহার করবেন। আপনি বহরমপুর থেকে অনলাইনে প্রোডাক্ট পেয়ে যাবেন, কোনো অসুবিধে নেই কিছু, আপনি আমার সঙ্গে একটু যোগাযোগ করবেন, আপনার অ্যাড্রেস ফোন নাম্বার দিলে পরে আপনার বাড়িতে বসে আপনি প্রোডাক্টটা পেয়ে যাবেন। কাজে আজকে তো প্রায় সময় শেষ, কিন্তু সুইচ ওয়ার্ড আবার অপেক্ষায় রয়ে একটু থাকো, বুধবারের প্রোগ্রামটা দেখতে কিন্তু ভুলবে না 1:50-এ, সেখানে কিন্তু আমি বেশ কিছু সুইচ ওয়ার্ড এবং বেশ কিছু নতুনত্ব জিনিস নিয়ে আসছি। আজকের মতো শেষ করছি, নমস্কার। দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রাণ